হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আসছি আপনাদের। এই যে দেখতেছেন, আজকে আমি একদম রেডি হয়ে গেছি। তো আজকে রেডি হয়েছি, আবার যাব বাপের বাড়ি। তো আজকে যাওয়াটা একটা কারণ, আজকে যাব খুব একটা দুঃখের বিষয় নিয়ে। তো সেটা আমি আপনাদের শেয়ার করব, কেন যাচ্ছি ওটা। তো যাওয়া হচ্ছে, ওখানে আপু আসছে শ্বশুর বাড়ি থেকে, আব্বু অনেক অসুস্থ, আব্বুকে দেখতে যাচ্ছি। তো এখন আমি প্রায় দেরি হয়ে গেছি, এখন বাসা থেকে রওনা দেব বাপের বাড়ি। তো আব্বুর ভীষণ অসুস্থ, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে আমাদের কাছে। তো এখন যাচ্ছি, একদম রেডি। তো সবাই দোয়া করবেন। তো যাই। হ্যালো ভিউয়ার্স, এই যে আমি এখন রান্না করে চলে আসছি, বাবার জন্য ঘেঁকি নিয়ে যাব বাপের বাড়ি। তো এই জন্য আজকে আমি রান্নাঘরে আসলাম, আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, বাদাম বাটা, ধনিয়ার গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, দালচিনি, এলাচ, গোলমরিচ, সবগুলো পিষে নিছি। তো এখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম মুরগির মাংস। দেখতেছেন মুরগির মাংস। তো আজকে আব্বুর জন্য অনেক কিছু নিয়ে যাব শ্বশুর বাড়ি থেকে, আব্বু অনেক অসুস্থ, এই জন্য আমরা পরিবারের সবাই মিলে আব্বুকে দেখতে যাব। তো এখন আমরা রান্নাঘরে আসছি সবাই মিলে। এই যে দিকে দেখতেছেন, আজকে কড়াইটা তুলে দিলাম আমি মাছ রান্না করার জন্য। প্রথমে আমি কড়াইটা তুলে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখতেছেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে আমরা অনেকেই যাব বাপের বাড়ি বাবাকে দেখতে, এখানে নিয়ে নিছি মাছের পরিমাণ মতো, আবার সব কিছু, যে দেখতেছেন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাদাম বাটা, সব কিছু একসাথে নিয়ে নিছি। আর এদিকে তেল গরম হয়ে যাচ্ছে, দেখতেছেন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এখানে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিছি। এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিছি, বাদাম বাটা একসাথে দিয়ে দিলাম। দেখতেছেন, তো আজকে যাব আমার আব্বুকে দেখতে। আমার আব্বু অনেকটাই অসুস্থ, কারণটা তো আপনারাই জানেন, আদরের ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, এজন্য বাবা ছেলের জন্য টেনশন করতে করতে অসুখটা বেড়ে ফেলছে, তাই অনেকটাই অসুস্থ। তা আমরা শ্বশুর বাড়ি থেকে অনেকেই যাব, আমার ননস, আমি, আমার যা, সবাই মিলে যাচ্ছি। তো আজকে আমি কিন্তু শেয়ার করতেছি রান্নাটা, আজকে বাপের বাড়িতে কী কী নিয়ে যাব এটা শেয়ার করতেছি। পরের দিন আমরা কেকে গেলাম, তো সেটা শেয়ার করব। দেখেন আমি কথা বলতে বলতে মশলাটা মিশিয়ে নিছি আপনাদের সাথে। দেখতেছেন মশলাটা মিশিয়ে নিলাম, সব কিছু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এভাবে। আর দেখেন মশলাটা যেভাবে কষিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালারটাও চলে আসতেছে। তো এদিকে আমি একদম কষিয়ে নিলাম, আর এদিকে দেখেন ডিমগুলো সিদ্ধ করতে দিলাম। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেছেন ডিমের মধ্যে একদম ফেট পড়ে গেছে। এদিকে প্রথমেই মুরগির মাংস হয়তো রান্না করতেছি, আর এই যে দেখেন এখন দিয়ে দিলাম সব মরিচ মশলাগুলো একসাথে। এখন এগুলো একটু কষিয়ে নিব ভালো করে। দেখতেছেন ভালো করে কষিয়ে নিলাম, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পুড়ে না যায় এজন্য মশলার সাথে। তো আজকে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু একটা রেসিপি নয়, দুইটা নয়, প্রায় চারটা রেসিপি, বুঝছেন? এজন্য আজকে অনেক রান্নার চাপ। তো এদিকে মুরগির মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো আমি একাই রান্না করতেছি না, আজকে আমরা তিন চুলায় রান্না করতেছি। দেখতেছেন একদিকে মাছ রান্না হচ্ছে, একদিকে মুরগি রান্না হবে, একদিকে গরুর মাংস রান্না হবে। তো এদিকে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন দিয়ে দিব মুরগির মাংসগুলা। দেখতেছেন এখন দিয়ে দিলাম মুরগির মাংস। তো এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও করতে হচ্ছে, এজন্য ক্যামেরাটাও এদিক ওদিক নড়ে যাচ্ছে। আর এই যে দেখেন মুরগির মাংসগুলা, তো এগুলো ভালো করে কষিয়ে নিব। এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি,
মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আজকে আমরা কেকে যাব, সেটা আপনাকে শেয়ার করব পরের ভিডিওতে। অবশ্যই সবাই আমার ভিডিওর উপর চোখ রাখবেন। তো সাথে এখন ডিমগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো এখন গ্যাস অফ করে নামিয়ে ফেলছি। তো ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে আমার যা গরুর মাংসগুলো কেটে নিচ্ছে দেখতেছেন। তো একে একে একটা একটা কাজ করতেছি, একজন মিলে একটা কাজ, এরকম করে সবাই মিলে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর এদিকে গরুর মাংসগুলো, রাং কাটা গরুর মাংস দেখতেছেন, একদম তারতাজা গরুর মাংস, এগুলো বাজার থেকে নিয়ে আসছে এখনই। এজন্য গরুর মাংসগুলো কাটা শেষ প্রায়, দেখেন এদিকে গরুর মাংস কাটা হয়ে গেছে। আর দেখতেছেন গরুর মাংস এদিকে আছে, একটা রয়ে গেছে, তো এগুলো কেটে নিব ভালো করে। তো সবাই মিলে আজকে এই কাজগুলো করে ফেলতেছি বাড়িতে, কি আর করব। তো এদিকে দেখেন আমার মাছ রান্না করা হয়ে গেছে, দেখেন মাছগুলো কিরকম। তো এদিকে মুরগির মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে দেখতেছেন। ভালো করে মুরগির মাংসগুলা কষিয়ে নিব এভাবে। এদিকে মুরগির মাংসটাও ভালো করে কষিয়ে নিলাম দেখতেছেন। তো এদিকে মাছের মাথাগুলো বড় হয়ে দেখা যাচ্ছে। আজকে বাড়িতে চিলকাপ মাছও নিয়ে যাব দেখতেছেন। চিলকাপ মাছটাও কিন্তু অনেকটাই বড় ছিল, তো আমি ভালো করে সব কিছু রান্না করে নিলাম। এদিকে মুরগির মাংসটাও সিদ্ধ ভালো করে কষিয়ে মজিয়ে রান্না করে নিলাম দেখতেছেন, তেলটা বেরিয়ে আসতেছে। আর এদিকে নিয়ে নিলাম গরুর মাংসর জন্য পরিমাণ মতো সব কিছু দেখতেছেন। এদিকে চুলায় কড়াইটাও বসাই দিলাম গরুর মাংস রান্না করার জন্য দেখতেছেন। তো এদিকে গরুর মাংস রান্না করার জন্য নিয়ে নিছি, আর এদিকে মাছও রান্না হয়ে গেছে। তো একটা একটা সবটাই রান্না করে ফেললাম অলরেডি, তো বাকি রয়ে গেছে গরুর মাংস, মাছ আর মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন গরুর মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখতেছেন, পরিমাণ মতো তেল দিয়ে দিব গরুর মাংস রান্না করার জন্য। আজকে কিন্তু চুলায় সব কিছু তেলের মধ্যে দিয়ে রান্না করব গরম তেলে, কারণ আজকে কাঁচা তেল দিয়ে রান্না হবে না। আর এদিকে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম দেখতেছেন, তারপরও গরুর মাংস থেকে একটু লাল পানি বের হচ্ছে, তার কারণ গরুর মাংস তেমন ধুলে মজা বেরিয়ে যায়, এজন্য গরুর মাংস বেশি ধুই নাই, তিন ধোয়া দিল। তো এখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিল দেখতেছেন, জিরা বাটা, তেজপাতা, বাদাম বাটা, এগুলো সব কিছু একসাথে ভালো করে নিয়ে নিলেও আপনাদের সব কিছু শেয়ার করতেছি আজকে। অবশ্যই সবারই ভালো লাগবে, কারণ বাবার বাড়ি নিয়ে যাচ্ছি বলে কথা। তো সবাই মিলে বাবাকে দেখতে যাব, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এজন্য। তো এই যে দেখেন সব কিছু কষিয়ে নিচ্ছি ভালো করে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এখন এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব তেলের মধ্যে, পেঁয়াজগুলো কষিয়ে নিব ভালো করে। এই যে দেখেন এখন এগুলো সব কিছু কষিয়ে নিচ্ছি। তো একদিকে রান্নার কাজ, একদিকে ভিডিও আপনাদের শেয়ার করতেছি, সবাই আমাদের পাশে থাকবেন। অনেক কষ্ট করে কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করি, সবারই ভালো লাগতে পারে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো দেখেন এদিকে আমি ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে লাল লাল করে ফেললাম মশলাটা, তো অবশ্যই সবারই ভালো লাগবে। সবাই কাছে একটাই অনুরোধ, সবাই পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন আগের মতো, সবাই নতুন যারা তারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন, কে কে বন্ধু করে নেবেন কমেন্ট করবেন। এখানে আমি মশলাগুলোও দিয়ে দিলাম একসাথে, তো এগুলো কষিয়ে নিব ভালো করে মশলাগুলো দেখতেছেন, কষিয়ে নিচ্ছি। তো অল্প একটু পানি দিয়ে মশলাগুলো যেহেতু লেগে না যায়, পড়ে না যায়, এই জন্য অল্প একটু পানি দিয়েও দিব আমি। এভাবে গরুর মাংসটা রান্না করি, আর অনেকেই কিন্তু গরুর মাংস রান্না করে
কাঁচা তেল দিয়ে রান্না করে ডেকসিতে একেবারে রান্না করে ফেলে। তো আমিও এভাবে রান্না করি, কিন্তু আজকে তেমন বেশি মাংস না, 1 কেজির চেয়ে একটু বেশি মাংস এই জন্য। আর এদিকে আমার ননস ডিমগুলো ছুলে ফেলতেছে, দেখতেছেন ডিমগুলো ছুলে নিচ্ছে বাটিতে রাখার জন্য। তো এদিকে ডিমগুলো ছুলে নিচ্ছে, কোষাগুলো ছাড়িয়ে, আর এদিকে ভাতও রান্না করা হচ্ছে, চুলার মধ্যে ভাতও রান্না করা হয়ে যাচ্ছে। আর এদিকে গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিব, অনেক গরম পড়তেছে, একদিকে বৃষ্টি একদিকে গরম, কোথায় গিয়ে যে যাই কি বলবো। তো সবাই কিন্তু পাশেই থাকবেন, একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এদিকে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দেখতেছেন গরুর মাংস এই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন গরুর মাংসগুলো দিয়ে দিব, দেখতেছেন গরুর মাংসগুলো একদম লাল লাল হয়ে আছে, তো কারণ গরু জবাই করার পর সাথে সাথে গরুর মাংসগুলো কিনে নিয়ে আসছে, এই জন্য শ্বশুরের জন্য নিয়ে যাচ্ছে আপনাদের বায়া, শ্বশুর অসুস্থ, তো শ্বশুরের জন্য ভাত তরকারি নিয়ে শ্বশুরকে দেখতে যাব এই জন্য। তো বাপের বাড়ি থেকে সবাই যাচ্ছি, তো আস্তে আস্তে আপনাদের পরের ভিডিওতে শেয়ার করা হবে কে কে গেছে। আজকে রান্নাগুলো সব শেয়ার করলাম, যে দেখেন এভাবে আমি গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটা মাংসটা ভালো করে কষিয়ে নিব, আর এদিকে মাছগুলো বেড়ে নিচ্ছে, দেখতেছেন কেরায়ার মধ্যে বাটি করে ফেলতেছে নিয়ে যাওয়ার জন্য, পিস পিস করে সব কিছু ভরে নিব কেরিয়ার মধ্যে, দেখতেছেন। আর এগুলো মাছগুলো হচ্ছে চিলকাপ মাছ, কে কে চিনেন চিলকাপ কমেন্ট করে জানাবেন। চিলকাপটা কিন্তু অনেকটাই বড়, তা আমরা কিন্তু সব কিছু বাটির মধ্যে ভরে নিচ্ছি, দেখতেছেন বাটিটাও কিন্তু অনেকটা বড় বড় বাটি, এজন্য সব কিছু বাটির মধ্যে ভরে নিচ্ছি। তো এখন মাছ ভরা শেষ, এখন ভরে নিব ডিম, আর দিকে মুরগির মাংস প্রায় শেষের দিকে রান্নাটা। আজকে অবশ্যই সবারই ভালো লাগবে, সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন। আর এদিকে মুরগির মাংসগুলোও কেরিয়ার মধ্যে ভরে নিচ্ছে পিস পিস করে, তো সব মুরগির মাংস ভরে নিব কেরিয়ার মধ্যে, কারণ বাড়িতে অনেক লোক আছে, সবার যেন পাই, এই জন্য আমরা আয়োজনটা অনেকটা বড় করে করলাম। কার কার ভালো লাগছে আজকের ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে কলিজাটাও ঢুকাই নিচ্ছে কেরিয়ার মধ্যে, দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। অবশ্যই সবাই পরের ভিডিওতে টা দেখার জন্য পাশে থাকবেন, পরের ভিডিওটা আরও খুব ইন্টারেস্টিং হতে পারে। আর এদিকে গরুর মাংসটাও হয়ে যাচ্ছে, তো এটাও বাটি করে নেব, এখন নামিয়ে ফেলবো এতটুকু। আর এদিকে ভাতগুলো বেড়ে নিচ্ছে কেরিয়াতে, তো অবশ্যই সবারই ভালো লাগবে। তো এদিকে গরুর মাংসগুলো বেড়ে নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।